হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালোই আছো ভালো তো থাকতেই হবে ভালো থাকার জন্য আমার এই হেলথ টিপসটি অবশ্যই তোমাদের জন্যই তো আজকে যে হেলথ টিপসট কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রস্রাব করার পর পুরুষের শরীরে ঝাঁকানি দেয় কেন জানেন না জানলে অবশ্যই আমি জানিয়ে দেবো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো বলছে প্রস্রাব করার পর পুরুষের শরীর ঝাঁকি দেয় সেটা শরীরের একটা স্বাভাবিক কার্য পুরুষের প্রস্রাবে পুরুষাঙ্গের দুই কাজ ইউরিনেশন ও জননাঙ্গ তাই প্রস্রাবের রাস্তার মাঝে একটা গেট বা ইউরেথ্রালস ভাল্ব থাকে যখন প্রস্রাব শেষ হয় তখন ওই ভাল্ব ক্লোজ হয় এবং ইউরেথ্রালস অবশিষ্ট ইউরিককে বের করতে পুরো শরীরে একটা মিনিমাম খিচুনি ভাব হয় প্রসবের বেগ থাকলে তখন বেশি হয় এমন যা আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত একে পোস্ট ইকচুরশন কনভালশন ও বলা হয়ে থাকে যা শরীরের জন্য খুবই স্বাভাবিক ম্যাকাজিনম এটাকে যদি কেউ রোগ বলে তাবিজ ব্যবসা করে তাকে জোর চুরি ছাড়া কিছুই বলা যায় না প্রস্রাব করার সময় শরীরে হঠাৎ করে কিছু তাপমাত্রা বেরিয়ে যায় আমাদের অভ্যন্তরীণ শরীরে যেহেতু খুব সেনি সেহেতু এই সামান্য তাপমাত্রা তারতম্য কাটিয়ে উঠতে হয় আর তাই ঝাঁকুনি দেওয়া মাধ্যমে আমাদের দেহ তাপমাত্রা সমতায় নিয়ে আসে খেয়াল করলে দেখবেন দাঁড়িয়ে অতি দ্রুত প্রস্রাব করার সকল কাঁপুনি হবে কিন্তু ধীরে ধীরে বসে প্রসাব করলে আর ঝাঁকুনি লাগবে না কারণ ধীরে ধীরে প্রস্রাব করলে শরীর ততক্ষণে মানিয়ে নিতে পারে তাহলে বন্ধুরা এই ছিল আজকের টিপস আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং তার সাথে সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন তার সাথে সাথে পরিবেশকে তারপরে তো আমি আছি বন্ধুরা ধন্যবাদ ফিরে আমি আবার আসবো